হাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে উপস্থিত হয়েছি পর্ব 8 নিয়ে। অর্থাৎ আমি চেয়েছিলাম যে গত পর্ব অর্থাৎ সপ্তম পর্ব শেষ করে দেওয়ার জন্য, তো একটু বড় হয়ে যাচ্ছিল, আমি চেয়েছিলাম যে ভেঙে ভেঙে হোক, একটু সময় লাগলো, সেজন্য আরেকটা পর্ব করলাম। তো আমরা আজকে দেখব হচ্ছে উদাহরণ 8, যে উদাহরণ 9 সরল করতে বলছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবং ছোটর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে চার দশমিক দুই এর গ নাম্বার অঙ্কটা, আমরা এখন সেটা দেখব। এখানে দেখলে দেখা যাবে এই তিনটা অর্থাৎ চারটার মধ্যে বৃত্তি হচ্ছে লগ ই। তাহলে লগ ই যদি বৃত্তি হয়, এখানে মাইনাস আছে, আমি মাইনাসের কাজটার পরের অংশটা চাইলে একসাথেও করা যাবে, আলাদা করেও করা যাবে। আমি একটু সহজ হওয়ার জন্য এক লাইন বড় হইলেও আলাদা করে করব। তাহলে প্রথম তিনটা থেকে আমরা যদি লগ একটা করে ফেলি, তাহলে খেয়াল করতে হবে এখানে যোগ আছে, তাহলে আমরা জানি এটা কি হয়ে যাবে, পাওয়ার গুলা গুণ হয়ে যাবে। তাহলে পাওয়ার গুলা যখন গুণ হয়ে যাবে, এ কিউব বি কিউব সি কিউব ইনটু বি কিউব সি কিউব ডি কিউব ইনটু সি কিউব ডি কিউব এ কিউব মাইনাস, এই যে মাইনাসটা রেখে দিলাম, তিরিটা উপরে চলে যাবে, তাইলে কেমন হবে, লগ ই বি স্কয়ার সি কিউব, এরকম হবে। অর্থাৎ আমরা গত ক্লাসে যে সূত্রগুলো দেখলাম, সেই সূত্রগুলো অনুসারে তিরিটা কোথায় চলে যাবে, সামনে চলে যাবে। আর এখানে তাহলে খেয়াল করলে দেখা যাবে উপরের এক কিউব নিচের এক কিউব কাটা যাবে। পরীক্ষায় আপনারা কাটাকাটি করলে করবেন, না করলে কোনো সমস্যা নাই, না করলে ভালো। তো আমি এখানে বোঝানোর জন্য কাটাকাটি করতেছি, বি কিউব সরি বি কিউবটা থেকে যাবে, বি কিউবটা কাটা যাবে না। তাহলে সি কিউব চলে যাবে, ডি কিউব চলে যাবে। আমার এখানে আর থাকতেছে কি, লক ই, এই যে এখানে একটা বি কিউব, এখানে একটা বি কিউব, অর্থাৎ দুইটা বি। তাহলে বি কিউব বি টু দি পাওয়ার 9 হবে, আসলে না বি একটা থাকবে, পাওয়ার কি হবে, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, সেহেতু আমরা এখানে কি করব, গুণের বেলায় পাওয়ারটা যোগ করব, অর্থাৎ তিনে তিনে ছয় হবে, তিন যোগ তিন ছয়, বি টু দি পাওয়ার 6 কমা সি আছে মেবি একটা এখানে, হ্যাঁ একটা সি আছে, সি কিউব আছে, মাইনাস লক ই বি স্কয়ার পাওয়ার, আর পাওয়ারে গুণ হবে, কাটাকাটি করে দিলে কি হবে, দুইটা চলে যাবে, সমান হবে কত, জিরো, এটা আর এটা 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 বিয়োগ করলে জিরো হয়ে যাবে। দিস ইজ আনসার, অর্থাৎ আনসার হচ্ছে কত, শূন্য। তাহলে যেটা বিষয় আমরা উপরের অঙ্কটা অর্থাৎ যেটা বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। অঙ্কটা অনেকভাবে করা যায়, বেশ কয়েকটা পদ্ধতি আছে, আমি চেষ্টা করব পূর্ববর্তী অঙ্কগুলো যে পদ্ধতি অনুসরণ করে আমি করছিলাম সেই পদ্ধতিগুলো অনুসরণ করে করার জন্য, যাতে আপনাদের বুঝতে এবং করতে সহজ হয়, সুবিধা হয়। তো শিক্ষার্থীরা খেয়াল করলে দেখা যাবে এখানে যে অংশগুলো আছে, এই অংশগুলো আমরা কোনো না অঙ্কের কোনো অঙ্কের মধ্যে একই রকমের অংশের কাজটা আমরা করেছিলাম। তাহলে আমরা যদি দেখি কিরকম হচ্ছে বিষয়টা, একটু খেয়াল করতে হবে, উপরে নিচে যেটা আছে লগ ট্যান 1.2, আপনারা বইয়ের উদাহরণটা দেখলে দেখবেন এটাকে কি করে ফেলছে, তারা দশমিকটা ভাগাই ফেলছে। আমরা দশমিকটা ভাঙাবো না, কারণ যেটা আমাদেরকে কাজটা করা আছে সেটা আমরা দ্বিতীয়বার করতে যাব না। আমরা কি করব, এটাকে 1.2 আছে 1.2 তে রেখে দিব, 1.2 তে রেখে দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে উপরে কি আছে, লগ ট্যান 27 কে আমরা 3 কিউব লিখতে পারি। আবার রুট ওভারের জন্য একটা কি লিখতে পারবো, হাফ লিখতে পারবো। কি বলছি, এখানে যে বিষয়টা, লগ 10 বৃত্তি, তার উপরে পাওয়ার ছিল 27টাকে আমরা 3 কিউব লিখলাম, 3 কিউব মানে 27, অতঃপর আবার একটা যে হাফ আছে, হাফ হচ্ছে কিসের জন্য, তাহলে শুধু যে রুট ওভারটা ছিল সে রুট ওভারের জন্য আমরা হাফ লিখলাম। এরপর পরবর্তী যে অংশ, লগ 10 2 কিউব, অর্থাৎ 8, 2 কিউব মিনস 8, আর এখানে হবে 10 কিউব, আর রুট ওভারের জন্য হবে কত, হাফ। লগ 10 1.2, এখানে এই দুইটা গুণ করলে, অর্থাৎ 3 × 1/2 গুণ করলে কত হবে, 3/2। ওই 3/2 টাকে আমরা কোথায় নিয়ে আসবো, একেবারে সামনে নিয়ে আসবো,
তাহলে 3 বাই 2 সামনে চলে আসলে আর থাকবে কি log 10 3 প্লাস log 10 আমরা এখানেও 3টাকে যদি সামনে নিয়ে আসি log 10 2 প্লাস মাইনাস log 10 সরি বারবার এখানে মিস্টেক হচ্ছে এখানে আমরা সামনে নিয়ে আসবো তাহলে হবে 3 বাই 2 log 10 10 বইয়ের অঙ্কটাতে log 10 10 এর জায়গায় তারা 1 করে দিছে আমরা এখানে করব না কারণ আমরা কিন্তু এটাকে ভাঙাই নাই যার কারণে আমরা এখানে রেখে দিব এটাকে বুঝতে হবে হচ্ছে এই জায়গাটাতে এখানে 3 বাই 2 আছে এখানেও 3 বাই 2 আছে তাহলে আমরা এখানে যদি একটা 3 বাই 2 আনতে পারি তাহলে 3 বাই 2 কি করতে পারবো কমন নিতে পারবো তাহলে আমার যেখানে 3 বাই 2 নাই সেখানে কি আছে একটা 3 আছে তাহলে আমি ধরে নিলাম যে এখানে আছে কত 3 বাই 2 কমন নিয়ে ফেললাম এই 3 বাই 2 কমন নিলাম তাহলে আর কি থাকতেছে log 10 3 প্লাস log 10 10 log 10 152 তাহলে মাসকানের যে কাজটা আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব এখানে আছে কি আমি পরে দেখাচ্ছি আলাদা করে এটা খেয়াল করেন ভালো করে 3 log 10 2 তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কি নিয়ে আসা 3 বাই 2 নিয়ে আসা তাহলে এখানে কি আছে 3 আছে বুঝলাম তাহলে আমি নিজের থেকে একটা 2 নিয়ে আসলাম তাহলে কত হয়ে গেছে 3 বাই 2 হয়ে গেছে অর্থাৎ আমি এখানে ইচ্ছাকৃতভাবে নিজের থেকে একটা 3 বাই 2 নিয়ে আসবো 3 টা আগে থেকে ছিল একটা 2 বাদ নিয়ে আসবো কমন নেওয়ার জন্য অতঃপর ওই যে 2 টা আমি বাদ নিয়ে আসছি সেই 2 টা ইকুয়াল করার জন্য আবার এখানে একটা 2 গুণ করে দিব তাহলে কি হচ্ছে log 10 2 তাহলে আমার 3 বাই 2 আসলো আবার এই 2 এই 2 কাটা দিলে আবার আগের মত 3 log 10 টু দি পাওয়ার 2 হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এখানে আমি একটা কি কমন নিছিলাম বাদ 2 নিছিলাম তাহলে এখানে কি থাকবে 2 log 10 2 থাকবে এই টুটা উপরে চলে যাবে থ্রি বাই টু লক টেন থ্রি প্লাস লক টেন ফোর প্লাস সরি এখানে মাইনাস হবে লক টেন টেন হবে অর্থাৎ এখন আমরা দেখব এখানে log 10 1.2 এই এখানে 3 বাই 2 এর জায়গায় 3 বাই 2 থাকবে এই দুটো যোগ আছে তাহলে যোগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার কি হবে গুণ হবে তাহলে log 10 3 4 12 যোগ আছে গুণ হবে পাওয়ার 3 4 12 মাইনাস log 10 10 আমরা যদি এই পাশে করি এখানে কি কমন যাচ্ছে লক কমন যাচ্ছে অর্থাৎ তো লক 10 বৃদ্ধি ঠিক থাকবে উপরে পাওয়ার এখানে মাইনাস আছে মাইনাসের কারণে পাওয়ার ভাগ হবে 12 ভাগ 10 লক 10 10 1.2 অর্থাৎ 12 কে 10 দিয়ে ভাগ করলে 1.2 আসবে লক 10 1.2 তাহলে আর কি থাকলো 3 বাই 2 থাকলো অর্থাৎ আমার এই লক 10 টু দি পাওয়ার 1 বাই 2 লগ সরি 1.2 লগ 10 টু দি পাওয়ার 1.2 কাটা চলে যাওয়া আর থাকবে 1 আর থাকবে হচ্ছে কত 3 বাই 2 এই হচ্ছে আমাদের 4.12 প্রিয় শিক্ষার্থীরা যদিও সময় স্বল্পতা তারপর আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি আপনাদের কে বিন্দু মাত্র সাহায্য করার জন্য যদি আপনাদের এই চ্যানেল থেকে একটি ওয়ার্ডও শিখে থাকেন বা মোটামুটি কিছুটা ধারণা পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই হচ্ছে আমাদের অঙ্ক মোটামুটি শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে এতটুকু অঙ্কগুলো করলে মানে এই কয়েকদিনের ক্লাস আমি যতটুকু অঙ্ক করালাম আটটা পর্বে অল্প অল্প করে এই আটটা পর্ব দেখলে আপনারা এখান থেকে আনসার করতে পারবেন পরীক্ষায় দেওয়ার মতো প্রশ্নগুলো এখানে করানো হয়েছে তেমন একটা কোনো কিছু বাদ দেওয়া হয়নি তবে হ্যাঁ একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে
পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় আসার জন্য কিছু অঙ্ক আমাদেরকে ফিগার চেঞ্জের করতে হয়, সেটার জন্য আমরা যদি সময় সুযোগ করতে পারি পরীক্ষার আগে ফিগার চেঞ্জের দুই একটা আমি অতিরিক্ত ক্লাস দেওয়ার চেষ্টা করব, তখন আমরা আশা করি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে যে বিষয়টা আমরা এগুলো অনুশীলন করব, সাথে সাথে ভালো করে দেখার চেষ্টা করব যাতে আমরা অঙ্কগুলো শিখতে পারি। আর যদি আমি বিন্দু মাত্র আপনাদেরকে শিখাতে পারি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।